आलोच्य विषय मॉडल एक्टिविटी टास्क इंग्लिश क्लास फोर पार्ट वन रीड द पैसेज एंड आंसर द क्वेश्चन दैट फॉलो अर्थात पैसेजटा पढ़ते हैं पढ़ार पर एक्टिविटी वन जो समस्त प्रश्नगुलो आछे तार उत्तर करते हैं समटाइम यू वांट टू लिसन स्टोरीज फ्रॉम योर एल्डार्स कोनो कोनो समय तुम्हें तुम्हार बड़ोदेर काछ थेके गल्प शुनते चाओ योर एल्डार्स यूजुअली टेल यू स्टोरीज दैट हैव इमेजिनरी क्रिएचार्स एंड इवेंट्स तुम्हार बड़ोरा तुम्हें गल्प बोले जेखाने थाके काल्पनिक प्राणी एवं घटना सच टाइप अफ उंडार टेल्स आर कल्ड फेरी टेल्स ए धरनेर आश्चर्यजनक गल्पगुलोके बला हय परिकथा अलदो दिज स्टोरीज अलवेज डू नट हैव ए फेरी जदिओ ए धरनेर गल्पगुलोते सब समय कोनो परी थाके ना येट द स्टोरीज अलमोस्ट अलवेज ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজ তথাপি এই ধরনের গল্পগুলো একটি মূল্যবান বার্তা বহন করে দেয়ার আর নাম্বার অফ ফেরি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের পরিকথা রয়েছে ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু এ টেল প্রত্যেক দেশ তার নিজস্ব উপকথায় নিজস্ব রস যোগ করে এ ফেরি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ লং এগো অর ওয়ান্স আপন এ টাইম একটি পরিকথা এইভাবে শুরু হয় অনেক বছর আগে বা একদা এক সময়ে সাম পপুলার ফেরি টেলস আর সিন্ড্রেলা ফ্রগ প্রিন্স আলাদিন বিউটি অ্যান্ড বিস্ট কিছু জনপ্রিয় পরিকথাগুলি হলো সিন্ড্রেলা ফ্রগ প্রিন্স আলাদিন বিউটি অ্যান্ড বিস্ট এবার আসা যাক অ্যাক্টিভিটি ওয়ানের প্রশ্নগুলোতে এখানে বলছে ম্যাচ কলম এ উইথ কলম বি রাইট দ্য সেন্টেন্স ইন দ্য স্পেস গিভেন বিলো অর্থাৎ কলম এ এর সাথে কলম বি এর মিল করতে হবে তারপরে সেন্টেন্সগুলোকে নিচের উত্তরের জায়গায় লিখতে হবে কলম এর প্রথম বাক্যটা হচ্ছে ফেরি টেলস অলওয়েজ এর সাথে মিল হবে বি কলমের সব থেকে শেষের বাক্যটা ডু নট হ্যাভ এ পেরি তারপর এটাকে নিচে যে উত্তরের জায়গা আছে সেখানে লিখতে হবে ফেরি টেলস অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেরি তারপরে প্রশ্ন হচ্ছে ইচ কান্ট্রি এর সাথে মিল হবে বি কলমের দুই নম্বর সেন্টেন্সটা অ্যাডস ইটস ওন ফ্লেভার টু এ ফেরি টেল এটাও লিখতে হবে নিচে দুই নম্বরের উত্তরের জায়গায় ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু এ ফেরি টেল এবার আসা যাক শেষ প্রশ্ন এখানে বলছে বিউটি অ্যান্ড বিস্ট সাথে মিল হবে বি কলমের প্রথম সেন্টেন্সটা ইচ এ পপুলার ফেরি টেল এটাকে লিখতে হবে বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইচ এ পপুলার ফেরি টেল এবার আসা যাক অ্যাক্টিভিটি টু এর প্রশ্নতে এখানে বলছে চেঞ্জ দ্য আন্ডারলাইন সিঙ্গুলার নাউন টু প্লুরাল অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স ইন দ্য স্পেস গিভেন ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ নিচের বাক্যগুলোতে যে শব্দতলায় দাগ দেওয়া আছে সেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে এবং বাক্যগুলোকে আবার লিখতে হবে এখানে একটা করে দেওয়া আছে সাম মাঙ্কি আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য বানায়ান ট্রি এখানে মাঙ্কি এবং ব্রাঞ্চ এর তলায় দাগ আছে মাঙ্কির প্লুরাল ফর্ম মাঙ্কিজ এবং ব্রাঞ্চে প্লুরাল ফর্ম ব্রাঞ্চেস করার পর বাক্যটাকে আবার লেখা হয়েছে এভাবে সাম মাঙ্কিজ আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য বানায়ান ট্রি প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ম্যান কার্স দিজ লোভ উইথ শার্প নাইফ এখানে লোভ এবং নাইফের প্লুরাল ফর্ম ব্যবহার করে বাক্যটাকে আবার লিখতে হবে এইভাবে দ্য ম্যান কার্স দিজ লোভস উইথ শার্প নাইফ দুই নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য বয় শ মেনি ডিয়ার ইন দ্য জু এর উত্তরটা হবে দ্য বয় শ মেনি ডিয়ার ইন দ্য জু মনে রাখতে হবে যে ডিয়ারের প্লুরাল ফর্ম কিন্তু ডিয়ার তাই এখানে ডিয়ারের কোনো চেঞ্জ করতে হবে না এবারে আসা যাক অ্যাক্টিভিটি থ্রিতে এখানে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড ড্র এ পিকচার বেসড অন দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দোজ সেন্টেন্স অর্থাৎ নিচে বাক্যগুলো পড়তে হবে পরের পর বাক্যগুলিতে যে নির্দেশ দেওয়া আছে সেই মতো একটা ছবি আঁকতে হবে আমি ছবিটা আঁকছি না জাস্ট আমি বলে দিচ্ছি কীভাবে ছবিটা আঁকতে হবে তোমরা ছবিটা সেভাবে এঁকে নেবে প্রথমটা বলছে দিস ইজ দ্য পিকচার অফ এ রিভার সাইড অর্থাৎ যে ছবিটা আঁকতে হবে সেটা হবে কি একটা নদীর তীরের দিয়ার ইজ এ বোট অ্যাঙ্কার্ড নিয়ার দ্য ব্যাঙ্ক এবং কী থাকবে সেই নদীর তীরে কী থাকবে একটা নৌকা বাঁধা থাকবে দ্য বোট ইজ লাইট ব্রাউন এবং সেই নৌকার রঙটা হবে হালকা বাদামি দ্য টিলার ইজ ব্ল্যাক এবং নৌকার হালটা থাকবে কালো রঙের তারপরে পয়েন্টে বলছে দ্য ওয়াটার ইজ লাইট ব্লু উইথ ডিপ ব্লু রিপলস ইন ইট এবং জলের রং হবে হালকা নীল এবং কী থাকবে গাঢ় নীল রঙের ঢেউ থাকবে দ্য স্কাই ইজ লাইট ইয়েলো অ্যান্ড লাইট অরেঞ্জ এবং আকাশটা থাকবে হালকা হলুদ এবং হালকা কমলা রঙের বার্ডস আর ফ্লাইং এবং পাখি উড়বে
देयर আর সাম গ্রিন বুশেস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরে কিছু হালকা সবুজ রঙের ঝোপ থাকবে। তো এই সমস্ত পয়েন্টের উপর ভিত্তি করে একটা ছবি আঁকতে হবে, তোমরা ছবিটা এঁকে নাও। তো আমি এই পার্টের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। আলোচনা হবে নতুন ভিডিও, নতুন টপিক। টিল দেন টেক কেয়ার, গুড বাই।